আজকে আমরা দেখব সভ্যতা এবং শিষ্টাচার রিলেটেড কিছু সেন্টেন্স যেগুলো বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা হচ্ছে। আর এই ধরনের বাক্য বাংলা ভাষার পাশাপাশি ইংরেজিতেও ব্যবহার করা হয়ে থাকে। সভ্যতা শিষ্টাচারকে ইংরেজিতে বলা হয় এটিকেট। তো প্রথম বাক্য হচ্ছে এই যথেষ্ট। এই যথেষ্ট বা এর আর দরকার নেই বা প্রয়োজন নেই অর্থে আমরা এই যথেষ্ট শব্দটি ব্যবহার করি। তো একে আমরা ইংরেজিতে বলবো দ্যাট উইল ডু, দ্যাট উইল ডু। অথবা একে অন্যভাবে বলা যেতে পারে, সেটা হচ্ছে দিস ইজ এনাফ, দিস ইজ এনাফ। নেক্সট হচ্ছে আপনি কেন ব্যস্ত হচ্ছেন, আপনি কেন ব্যস্ত হচ্ছেন। এই বাক্যটাকে আমরা ইংরেজিতে যদি বলি তাহলে বলবো হোয়াই ডু ইউ বদার, হোয়াই ডু ইউ বদার। নেক্সট বলবো হোয়াই ডু ইউ বদার। এবং নেক্সট সেন্টেন্স হচ্ছে আমার জন্য চিন্তিত হবেন না, আমার জন্য চিন্তিত হবেন না, কে ইংরেজিতে বলবো ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি। নেক্সট বাক্য হচ্ছে বলুন আপনার জন্য কী করতে পারি, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, হোয়াট ক্যান আই ডু ফর ইউ। আপনার জন্য কী করতে পারি। নেক্সট হচ্ছে এতেই হবে, দিস ইজ কোয়াইট এনাফ, দিস ইজ কোয়াইট এনাফ। নেক্সট বাক্য হচ্ছে ব্যস্ত হবেন না, ডোন্ট বদার, ডোন্ট বদার। কোনো অসুবিধা নেই, নো ট্রাভেল অ্যাট অল। পরের বাক্য হচ্ছে মাফ করবেন, প্লিজ এক্সকিউজ মি, প্লিজ এক্সকিউজ মি, মাফ করবেন। আরও একটু বসুন না, প্লিজ স্টে অ্যাট লিটিল মোর, প্লিজ স্টে এ লিটিল মোর। আমি দুঃখিত, আই অ্যাম সরি। এবং অন্য ভাষায় অন্যভাবে বলা যেতে পারে মাই রিগ্রেটস, আই অ্যাম সরি অর মাই রিগ্রেটস। ভদ্রতা করো না, ডোন্ট বি ফর্ম্যাল, আমি ভদ্রতার ধারে কাছে যাই না, আই ডোন্ট কো অফ ফর্ম্যালিটিস। নেক্সট বাক্য খারাপ ভাববেন না, একে আমরা অন্যভাবে বলতে পারি উল্টো ভাববেন না বা ভুল বুঝবেন না, ডোন্ট টেক ইট ইল, ডোন্ট টেক ইট ইল, অর ডোন্ট টেক ইট আদারওয়াইজ। নেক্সট বাক্য হচ্ছে আমি এখানে বসতে পারি, জিজ্ঞাসা করা হচ্ছে আমি কি এখানে বসতে পারি, মে আই সিট হেয়ার, মে আই সিট হেয়ার। পরের বাক্য আমরা আপনার প্রতি ঋণী, উই আর অবলাইজ টু ইউ, উই আর অবলাইজ টু ইউ। পরের বাক্য আপনার সৎ উপদেশের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ইওর গুড অ্যাডভাইস, থ্যাংক ইউ ফর ইওর গুড অ্যাডভাইস, আপনার সৎ উপদেশের জন্য ধন্যবাদ। পরের বাক্য হচ্ছে আপনার স্নেহ ও শুভেচ্ছা রইল, আমার স্নেহ ও শুভেচ্ছা রইল। ইংরেজিতে বলবো উইথ অ্যাফেকশন অ্যান্ড বেস্ট উইশেস, উইথ অ্যাফেকশনস অ্যান্ড বেস্ট উইশেস। কষ্টের জন্য ক্ষমা চাইছি, প্লিজ এক্সকিউজ মি ফর দ্য ট্রাভেল, প্লিজ এক্সকিউজ মি ফর দ্য ট্রাভেলস। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সো থ্যাংক ইউ।